হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। ভালো না থেকে কি পারা যায় বলো? সেই কত দূর থেকে এলাম হরিদ্বারে, আর এই সন্ধ্যা আরতিটা দেখার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল, বলতে পারো স্বপ্ন ছিল। তো সেই স্বপ্নটা আজকে আমার পূর্ণ হতে চলেছে। ভালো থাকবো না সেটা কি কখনো হয়? তো সকালবেলা আমরা এসে স্নান টান সেরে নিয়ে তারপরে চলে গেছিলাম মনসা দেবীর উদ্দেশ্যে। তো মনসা দেবী দর্শন করে আর কোথাও যায়নি আজকে, স্রেফ মনসা দেবী দর্শন করেই বলেছি আজকে একদম গঙ্গার ঘাটে গিয়ে চুপচাপ বসে থাকবো। যেহেতু কালকে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম আরতি দেখতে, তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, যেহেতু আমরা জানি না সময় কটা থেকে শুরু হয়। তো আমাদের আস্তে আস্তে এই 7টার মতো বেজে গেছিলো, এসে দেখি একদম শেষ হয়ে গেছে। তো তারপরে কী করবো, একটু ঘোরাঘুরি করে চলে গেলাম। তো ওই জন্য আজকে ভেবেছি যে একদম মানে 3টের সময় গিয়ে বসে থাকবো। তো আমরা একদম ফাইনালি 3টের সময় এসে বসে রয়েছি। আর যখন এসেছিলাম না ভীষণ রোদ্দুর ছিল, আর মানে লোকজনও ছিল না বেশি, মানে এখন যেমন দেখছো না তখন এত ছিল না, তো কম ছিল। আর এখন তো ধীরে ধীরে দেখছি পুরো লোক ভরে যাচ্ছে, আর আরেকটু পরে না পুরো ভরে যাবে এখানে। তো এখন এখানে সন্ধ্যা আরতির নিয়ম কানুনগুলো চলছে, আর আমরা সঠিক জানি না, তো পরে জানতে পারলাম যে 5:45 থেকেই সন্ধ্যা আরতিটা শুরু হয়। তো এর অনেক নিয়মকানুন আছে, তো সেগুলো কিছুক্ষণ আগে থেকেই শুরু করে, আর মেন যে আরতিটা সেটা ওই 6টা নাগাদই শুরু হয়ে যায়। তো প্রায় আধা ঘন্টা ধরে এখানে সন্ধ্যা আরতিটা হয়, আর এত এত সুন্দর লাগলো কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে, ভীষণই সুন্দর লেগেছে। তবে আমরা সকালেও এসেছিলাম, সকালে সন্ধ্যা সকালের আরতিটাও দেখেছিলাম, সকালের আরতিটাও ভীষণ ভালো লেগেছে। তবে আমি শুনেছি সন্ধ্যাবেলাটা আরও বেশি ভালো লাগে। তো সন্ধ্যাবেলাটা দেখার জন্য তো মন ভীষণই ছটপট করছে, অলরেডি শুরু হয়ে গেছে। তো মন্ত্রপাঠ হচ্ছে, তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তখনই আরতিটা হয়। আর এখানে লোক দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে এত ভরে গেছে, তাহলে আমরা যদি একটু লেট করে আসতাম তাহলে একদম লাস্টে বসতে হতো। আর আমার এমনিতে অনেক দিনের ইচ্ছা ছিল আমি একদম সামনে বসে আরতিটা দেখবো। তো যাই হোক, স্বপ্নটা আমার পূরণ হলো, এখনও শুরু পূরণ হয়নি, তবে পূরণ হবে, ঠিক আছে, দেখবো। পূরণ হয়ে গেছে, এখানে যেহেতু চলে এসেছি মানে পূরণ হয়েই গেছে না, আর শুরু হয়ে গেছে। তো বেশি কথা বলবো না, তোমরা এখন শুধু দেখতে থাকো ভিডিওটা। আই হোপ যে তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর আরও অনেক অনেক ভিডিও হরিদ্বারে সব পোস্ট হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। মাত্র আরতিটা শেষ হলো, আর এখন আমরা চলে যাব হোটেলে। তো যেহেতু আবার কালকে আমাদের বেরোতে হবে, আর কালকে যাব ঋষিকেশ, তো কালকে ভীষণ ধামাকাদার ভিডিও আসতে চলেছে, অবশ্যই ভিডিওটা সব